হ্যালো গাইজ, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো দেখো, আজকে সকালটা আমি এখান থেকে শুরু করছি। আমি আমার ছেলেকে মুড়ি খাওয়াচ্ছি। এখন বাজে সকাল 8:30। তো ও মুড়ি খাচ্ছে দুধ দিয়ে আর আলু সেদ্ধ দিয়ে। তো কলা আর দুধ দিয়ে মুড়িটা খাই, তো আজকে কলা নেই, তো সেই জন্য আজকে ও দুধ আর আলু সেদ্ধ দিয়ে খেয়ে নেবে মুড়িটা। খাওয়া হয়ে গেছে, দেখতে পেয়েছো কেমন মাথাটা বেঁধেছে? দেখো গাটার দিয়ে কেমন বদমাস। এটা কি হয়েছে, মাথাতে গাটার বেঁধেছিস কেন? হ্যাঁ, এখনো মোটামুটি সকালের কাজকর্ম মানে সব কমপ্লিট। এবারে ছেলেকে খাইয়ে দিচ্ছি, বরের খাবার তৈরি করা আছে, ও এসে খাবে আর আমি খেয়ে নেবো, তারপরে রান্না চাপাবো। তো চলো ফ্রেন্ডস, দেখতে থাকো ভিডিওটা। যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করো আর কমেন্ট করে জানিও। ওকে বেটা, গুড মর্নিং বলে দাও তো সবাইকে। গুড মর্নিং। চলো তো ফ্রেন্ডস, আমি স্নান করে চলে এসেছি। তো দেখতে পাচ্ছো, দেখো স্নান করে চলে এসেছি, স্নান হয়ে গেছে আর আমার ছেলেকেও স্নান করিয়ে দিয়েছি। তো এরপর আমি চুল টুল ছাড়াবো, তারপরে রান্না করতে যাব। মুড়ি খাইনি, মুড়ি খাবো। তো এখন বাজে 9:10 বেজে গেছে, অনেকটা লেট হয়ে গেছে। তো চলো আর লেট করবো না, তো চুলটা আমি ছাড়িয়ে নেব, তারপরে আসছি তোমাদের সাথে। এই তো আমার ছেলেকে রেডি করিয়ে দিয়েছি স্নান করিয়ে সকাল সকাল। একটি হাম্পি দিয়ে দাও বাবু, চলো ও খেলতে যাবে এই গুরুদের বাড়িতে। হ্যাঁ, আমি রেডি হয়ে নিই, রান্না করতে হবে, অনেক কাজ। চলো টাটা। তো গাইস, আমি অলরেডি রেডি। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি, চুলটা তুলে নিয়েছি, কারণ গরমের দিনে চুল খুলে রান্না করলে প্রচণ্ড কষ্ট হবে। কি বলবো, জানোই তো চুল খুলে রান্না করলে প্রচুর কষ্ট হয়। ভেজা চুল, তবু তুলে নিয়েছি, কি আর করা যাবে। তো দেখো, একটা পাতলা সুতির শাড়ি পরে নিয়েছি, আর আজকে আমার স্নান হয়ে গেছে, আর আমাদের বাড়িতে তিল এসেছিলো, তিল। আর এই দেখো, তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, দেখো এই যে তিলগুলো, তিল খাড়ি, এগুলো তিল খাড়ি। তো এগুলোর থেকে তিল বার করা হয়ে গেছে, তো এগুলো রোদে শুকিয়ে তিলগুলো ঝেড়ে তারপরে চেলে একদম তিল বাগানো গোছানো হয়ে গেছে। তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ এই 2-3 দিন খুবই ব্যস্ত ছিলাম। তো দেখতে পাচ্ছো, আর দেখবে কীরকম বেরিয়েছে। এই দেখো, এই হলুদ বস্তাটা রয়েছে না, এই হলুদ বস্তাটা এক বস্তা, আর এই বস্তাটা আধ বস্তার মতো বেরিয়েছে তিল। তো মা তিল ছুলে নিয়ে এসছে, সেই তিলগুলো আজকে বেটে বড়া করব, তোমাদের সাথে শেয়ার করব। দেখো খেয়ে দারুণ টেস্টি একদম। তো বন্ধুরা দেখো, এখানে মা শাক বাচ্ছে, তো মাই তরকারিগুলো কেটে দেয়। আমি রান্না করলে তো সর্ষের শাক নিয়ে নিয়েছে, তো সর্ষের শাকগুলো বাঁচা হচ্ছে। আর এদিকে আমি উনুন ধরিয়ে দিয়েছি, তো উনুন দেখো আমার জ্বলছে কন্টিনিউ। আর এদিকে আমি শাকটাতে নুন দিয়ে সেদ্ধ করতে দিয়েছি, নুন আর জল দিয়ে। তো এটা সেদ্ধ হোক, তারপরে আবার এটাকে সাতুলা হবে। তো বন্ধুরা, আমার ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। আর আজকে তোমাদের কিছু রান্না শেয়ার করলাম, কিভাবে কি করি আমি, সারাটা দিন কিভাবে কাটাই সেটা শেয়ার করছি। এই দেখো, আমার মারের ঠেকা দেওয়া হয়ে গেছে হাঁড়িটা, আজকে ছোটো হাঁড়ি করি ভাত চাপিয়েছিলাম। আর এদিকে রয়েছে আদা পেঁয়াজ রসুন বাটা, মানে পেঁয়াজ রসুন আদা বাটা আর পেঁয়াজ কুচোনো। আর এদিকে সয়াবিনগুলো ভিজিয়ে নিয়েছি, আর একটু সর্ষে বেটে নিয়েছি, আর এটা রয়েছে দুটো ডিম ফেটিয়ে রেখেছি। তো এদিকে শাকটা সেদ্ধ হতে থাকে, এদিকে ততক্ষণকার কাজগুলো আমি করি। তো চলো দেখতে থাকো। এদিকে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, শাক আমার সেদ্ধ হয়ে গেছে, সেদ্ধ হয়ে কড়াইয়ে তেল ফোড়ন দিয়ে দিয়েছি, লঙ্কা কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিয়েছি, আর এই দিয়ে দিয়েছি রসুন। তো রসুনের স্মেলটা সত্যি খুব ভালো লাগে শাকের ক্ষেত্রে, আর রসুন না দিলেও মানে শুধু যদি তুমি কাঁচা লঙ্কা দাও তেলের মধ্যে, তো আরও টেস্টি লাগে বেশি করে যদি কাঁচা লঙ্কা দিলে শাকে। দেখবে বন্ধুরা, কাঁচা লঙ্কা দিয়ে খেয়ে দারুণ সুন্দর লাগে, শুকনো লঙ্কার ফোড়নের থেকেও কাঁচা লঙ্কার ফোড়নটা খুব ভালো লাগে। তো এই দেখো, আমি শাকটা দিয়ে দিয়েছি, শাকটা এবারে ভাজা ভাজা করে নামাবো। তো শাকটা দেখো, আমি কিন্তু আর নুন দিইনি, কারণ একবার নুন আমি দিয়েছিলাম, তো ওই নুনটাতেই হয়ে যাবে, কারণ একটু বেশি করে দিয়েছিলাম।
তো বন্ধুরা আমার শাক কমপ্লিট। তো তেল দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে, দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। তো আমি করব হচ্ছে দেখো, পেঁয়াজটা একটু ভেজে নেবো লাল লাল করে। তো একটু পেঁয়াজ আর লঙ্কা দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা, আর ফোড়নে দিয়ে দিয়েছি 5 ফোড়ন। তো এইভাবেই আমি রান্না করতে থাকি কন্টিনিউ। আর জানোই তো এত রোদে গরমে রান্না করা মানে, উনুনে রান্না করা মানে খুবই কষ্ট, গ্যাসেও খুবই কষ্ট, কিন্তু উনানে ধরো বেশি জ্বাল, তো সেজন্য আরোটাই আরোই কষ্ট হয়। কি করব আর, সামান্য রসুনে রসুন থিতে দিয়ে দিলাম। তো এই দেখো একটু জল দিয়ে দিয়েছি, আর হলুদ দিয়ে দিয়েছি, হলুদ জল মানে একটু দিয়ে দিয়েছি যাতে পেঁয়াজটা একটু ভাজা যায়। তো দিয়ে দিলাম, তারপরে দিয়ে দেবো এই দেখো ডালটা আমি কুকারে সেদ্ধ করে রেখেছিলাম। তো কুকারে সেদ্ধ করে রেখে গ্লাসে করে একদম মেরে তারপর ডালটা আমি দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, এবারে আমি দিয়ে দেবো নুন, জলটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো, তারপরে দিয়ে দিলাম নুন, এরপরে দুটি সামান্য চিনি পরিমাণ মতো। ডালে একটু মিষ্টি হলে বেশ ভালোই লাগে ডালটা খেতে। তো আবার এদিকে দেখো কড়াইয়ের মধ্যে একটু সামান্য তেল দিয়ে সয়াবিনগুলো দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি নুন আর হলুদ। তো সয়াবিনগুলো একটু ভাজলে কি তরকারিটার টেস্টটাই একটু আলাদা আসে, তো সেজন্যই আমি দিয়ে দিয়েছি। কেমন হয়েছে একটু জানাবে, ঠিক আছে? আর দেখো এই এত গরম, ঘেমে একদম ভর্তি হয়ে গেছি। তো ঘেমে ভর্তি মানে স্নান করে নিয়েছি বলাই চলে। তো এই রোদে গরমের মধ্যে আবার এই তিল কাচকি দিয়ে রান্না মানে বিশালই কষ্টের ব্যাপার। তবু মানে আমাদের গ্রামে কি বলতো, গ্রামে এই তিলের, তিল থেকে তেল হয়, তেল তারপরে তিলটা আমরা বেটে খেতে পারি বা রান্না করে খেতে পারি। আবার তিলের কাচকিগুলো আমাদের জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়। তো দেখতে গেছো এই দেখো তিলের কাচকি, এগুলো হচ্ছে তিলের শুঁটি। তো এইগুলো আবার জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়, আমরা রান্না করতে পারি, অনেকটা গ্যাস সেভ হয়। আর গ্যাসের থেকে না উনানে তাড়াতাড়ি রান্না হয়, জানো তো গ্যাসে তো আস্তে আস্তে হয়, আর উনানে যেরকম জ্বাল দেবে সেরকম রান্না হবে। তো আমার রান্না প্রায় কমপ্লিট, সয়াবিনের তরকারিটা হচ্ছে আর ডিমের ঝালটা হবে। তো বন্ধুরা দেখতে পেয়েছো এত গরমের মধ্যে রান্না বান্না, তারপরে আবার লাইভে আসা, মানে প্রচণ্ডই কষ্টসাধ্য এই গরমের সময়। তো তোমরা ভিডিওটা সত্যি যদি ভালো লাগে এই বোনটার পাশে থেকো আর সাথে থেকো, আর একটা লাইক করে দিয়ে যেও প্লিজ। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে আমার ছেলে চা পরোটা খাচ্ছে। তো আমি এই মাত্র বিকালের কাজ ছাড়লাম, দুপুরে ভাত টাত খেয়ে দিয়ে ঘুমিয়েছিলাম, তারপরে বিকালে ঝাড় দিয়ে উঠান ঘর সমস্ত ঝাড় দিয়ে রুটি চা পরোটা করলাম, আর ডাল করেছি, আর আমাদের খাবার করেছি ঝিঙ্গে আলু সেদ্ধ করেছি, আমরা রাতে খাবো এটা ভাত আর মুড়ি দিয়ে। তো এটাই হচ্ছে আমাদের খাবার। আর এই দেখো আমার ছেলে কিন্তু পরোটাটা খেয়ে নিচ্ছে, আর আমিও খেয়ে নিচ্ছি। বন্ধুরা আর তোমাদের সাথে আর কিছু শেয়ার করা হয়নি। তো বন্ধুরা আজকের ভিডিও কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিয়ে যেও, আর পাশে থেকো, আমিও তোমাদের পাশে থাকবো। প্লিজ তোমরা সবাই আমাকে একটু সাপোর্ট করো যাতে এগিয়ে যেতে পারি, তোমাদের সাপোর্ট ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। থ্যাংকস ফর ওয়াচিং।